বন্ধুর সম্মিলিত পোস্টার ব্যানারে হাত দিয়েছেন তাদেরকে সতর্ক করে বলছি আমাদের জাতির পিতার ছবিকে আপনারা অপমান করবেন না করবেন না করবেন না আমি যাদের নাম ঘোষণা করলাম সবাই আমার পাশে আসেন এবং গোপালগঞ্জের আপনারা আমরা এখানে সামনে এসে আসেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে চাই বিশৃঙ্খলা আমরা করব না কেউ কন্ট্রাক্টে দেব না প্রিয় ন্যাশনাল সার্ভিস পরিষদের ভাই এবং বোনেরা আমরা একটি বুক ভরা কষ্ট নিয়ে আমরা আমাদের বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি অভিভাবক ছিলেন বক্তব্যে আমার দেশের স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার দেশের বেকার মানুষ চাকরি না পায় সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার লক্ষ্যে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা এই স্বপ্ন শেখ হাসিনা আমাদেরকে 9 এবং 10 অর্থ বছরে বঙ্গবন্ধুর সম্মিলিত পোস্টার ব্যানারে হাত দিয়েছেন তাদেরকে সতর্ক করে বলছি আমাদের জাতির পিতার ছবিকে আপনারা অপমান করবেন না করবেন না করবেন না আপনি ভাই ভাই নাই সংগ্রামের সাথীরা আমি বলতে চাই সারা বাংলাদেশের 2,37,000 বেকার যুবক এবং যুব মহিলাদের রূপসা থেকে পাতুরিয়া আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যিনি আমাদের ভাগ্যে ফরিয়াদ করার জন্য যিনি কাজ করছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ যখন থেকে প্রণয়ন হয়েছিল তারপর থেকে অব্যবধি আমরা যে আন্দোলন গুলো দেখে এসেছি তার চাইতে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি আন্দোলনে আপনারা সাড়া দিয়েছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা স্মরণে রাখবেন কোন দাবি কোন দা আন্দোলন ছাড়া কিন্তু সফলতার মুখ দেখতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি আপনার কাছে বলতে চাই আপনি বিশ্ব মানবতার মা আপনি আমাদের মা আপনি এসে দেখে যান আপনার বেকার সন্তানরা আজকে রাজপথে নেমেছে দাবি তাদের একটাই তারা শুধু দুমুঠো ডাল হাত খেয়ে বেঁচে থাকতে চায় রাজপথে নেমেছে রাজপথে নেমে তারা রাজপথে কলঙ্কিত করতে চায় না রাজপথকে বাংলাদেশের মধ্যে তারা শৃঙ্খলার শীর্ষে থাকতে থাকতে চায় বিশৃঙ্খলার কোনো কাজ তারা করতে চায় না শান্তি মূল্য মারে মানববন্ধন আমরা করছি আমাদের দাবি আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি এসে দেখে যান আপনার এই বেকার সন্তানরা কোনো বিশৃঙ্খলা কাজ করে নাই কোনো অশৃঙ্খল কাজ করে নাই কোনো অনৈতিক কাজে অংশগ্রহণ করে নাই আমি এই জন্য আমি আমার প্রশাসনিক ভাইদের অনুরোধ করে বলবো সম্মানিত প্রশাসনিক ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই ভাতিজা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা দেশের বিরুদ্ধে কোনো দেশদ্রোহী কাজ করতে চাই না আমরা দেশের বিরুদ্ধে কোনো মানবতাবিরোধী কাজ করতে চাই না
আমি আপনাদের অনুরোধ জানাতে চাই ভাই, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন ভাই। جاي بانغلا আমাদের দাবিটা আদায় করতে চাই। সো কোন রকম বিশৃঙ্খলা আমরা পছন্দ করবো না, মেনে নেব না। আইন বিরোধী কোনো কাজ কেউ করবো না, কেউ করলে আমার সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বিষয় বিনয় চৌধুরী অনুরোধ করছি, তারা এইদিকে শিক্ষাতে আছেন, এইদিকে আছেন সবাই, এইদিকে আছেন। আমরা আমি যে লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনে, এইদিকে আপনার নাম দেখানোর দিকে আগাবেন সবাই, সামনে এই জায়গাটা বসেন আর সবাই আমার সাথে পেছনে দাঁড়ান। এইদিকে রাস্তাটা ক্লিয়ার করে আছেন, এইদিকে রাস্তাটা ক্লিয়ার করে এইদিকে আছেন, এইদিকে আছেন সবাই, এইদিকে আছেন বাংলাদেশ হান্নান ভাই, আপনি আমার কাছে আছেন হান্নান ভাই, সিঙ্গার হান্নান ভাই, শালেক ভাই, বরিশালের শালেক ভাই, ছাত্রলীগের নেতা হান্নান ভাই, যুবলীগের নেতা আমার কাছে আছেন, গোপালগঞ্জের যুবলীগের নেতা বিল্ডন ভাই আমার কাছে আছেন, আওয়ামী লীগের নেতা আমাদের সেই আলামিন ভাই কোথায়, আল মামুন ভাই পটুয়াখালী আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা আমাদের পাশে আছেন, ছাত্রলীগের নেতা সেই আমাদের মুকুল ভাই ভুরুঙ্গামারীর ছাত্রলীগের টুকুর নেতা আমার পাশে আছেন, আমি যাদের নাম ঘোষণা করলাম সবাই আমার পাশে আছেন, এবং গোপালগঞ্জের আপনারা আমরা এখানে সামনে এসে আসেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটাকে সাফল্য মণ্ডিত করতে চাই, বিশৃঙ্খলা আমরা করবো না, কেউ কলকাতায় দেবো না। প্রিয় ন্যাশনাল সার্ভিস পরিষদের ভাই এবং বোনেরা, আমরা একটি বুক ভরা কষ্ট নিয়ে আমরা আমাদের
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি অভিভাবক ছিলেন বক্তব্যে আমার দেশের স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার দেশের বেকার মানুষ চাকরি না পায় সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার লক্ষ্যে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা এই স্বপ্ন সে থাকি না আমাদেরকে 9 এবং 10 অর্থ বছরে